হ্যালো ফ্রেন্ডস, ভিন্ন খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আমি আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলাদের ব্যক্তিগত নানা সমস্যা নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করি, একই সাথে আপনাদের করা কমেন্টসের উত্তর দিয়ে থাকি। তেমনি ভাবে আজকে আমি আলোচনা করব স্বামীর সাথে সহবাস করার পর একজন মহিলার কোন কাজগুলো অবশ্যই করা উচিত। Press the bell icon on the YouTube app and never miss another update. দর্শক, আমরা গত সপ্তাহে সহবাসের পর একজন পুরুষের কোন কাজগুলো অবশ্যই করা প্রয়োজন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সহবাসের পর একজন মহিলার কোন কাজগুলো অবশ্যই করা প্রয়োজন। স্বামী স্ত্রী একে অপরের সাথে সহবাস করার সময় পুরুষ মহিলা উভয়ই কিন্তু খুব বেশি ক্লান্ত হয়ে পড়ে এবং দুজনের শরীর থেকেই কিন্তু অনেক বেশি ঘাম বের হয়, যার কারণে দুজনেরই কিন্তু কম বেশি কিছুটা পানি তৃষ্ণা লাগতে পারে। এই সময় মহিলার উচিত এক গ্লাস ঠান্ডা পানি কিংবা জুস পান করা, এমনকি তার স্বামীকেও এক গ্লাস পানি কিংবা জুস পান করতে দেওয়া। সব থেকে ভালো হয় মিলন শুরু করার পূর্বেই যদি আপনি আপনার শোবার ঘরে এক জগ পানি এবং একটি গ্লাস রেখে দিতে পারেন, অথবা তাজা কোনো ফলের জুস করে নিতে পারেন, যাতে করে মিলন শেষে আপনারা দুজনেই এই ফলের জুস খেয়ে নিজেরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে সতেজ হয়ে উঠতে পারেন। মিলনের পর অনেক পুরুষ মহিলারাই নিজেদেরকে পরিষ্কার না করেই ঘুমিয়ে পড়ে, এটা একেবারেই ঠিক নয়। বরং সহবাস বা মিলনের পরে আপনারা 5 থেকে 6 মিনিট কিছুটা বিশ্রাম নিয়ে তারপর নিজেদের গোপনাঙ্গ যতটা ভালো করে সম্ভব পরিষ্কার করে নেবেন, এরপরে আপনারা ঘুমাতে যাবেন। যেহেতু স্বামীর বীর্য সরাসরি মহিলাদের যৌনের ভিতরে পড়ে, তাই মিলন শেষে পুরুষের তুলনায় মহিলাদের তাদের যৌনাঙ্গ ভালো করে পরিষ্কার করাটা বেশি জরুরি। আপনি যদি যৌনাঙ্গ ভালো করে পরিষ্কার করে না ঘুমান, তাহলে লেগে থাকা এই বীর্যের কারণে আপনার যৌনের ভেতরে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে, এখানে বড় ধরনের ইনফেকশন হতে পারে, এমনকি সাময়িক সময়ের জন্য আপনি চুলকানি কিংবা র্যাশের সমস্যায় ভুগতে পারেন। এজন্য মিলন শেষে টয়লেটে গিয়ে ভালো করে আপনার যৌনাঙ্গ হালকা গরম কিংবা ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং সম্ভব হলে ভালোভাবে প্রস্রাব করে নেবেন, কারণ প্রস্রাব করলে আপনার যৌনাঙ্গের ভেতরে থেকে যাওয়া সামান্য বীর্যও কিন্তু আপনার প্রস্রাবের সাথে বের হয়ে আসবে, যার ফলে আপনার যৌনাঙ্গ একেবারেই পরিষ্কার থাকবে। এর পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন, তা হচ্ছে পোশাক পরিবর্তন করে ঘুমাতে যাওয়া। মিলনের সময় আপনার শরীরে যে পোশাক ছিল কিংবা আপনি যে ধরনের পায়জামা পরেছিলেন, এটা পরিবর্তন করে আপনার শরীর পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আপনি যদি অন্য কোনো পোশাক পরিধান করে ঘুমাতে যান, আপনি লক্ষ্য করবেন আপনার ঘুম অনেক ভালো এবং আরামদায়ক হবে। মহিলারা রাতে ঘুমাতে যাওয়ার আগে তাদের খাটের পাশে একটা ছোট বাস্কেট বা ঝুড়ি রাখতে পারেন, যাতে করে মিলনের সময় আপনারা যদি কন্ডোম ব্যবহার করেন কিংবা টিস্যু ইউজ করেন, তাহলে এই কন্ডোম কিংবা টিস্যু যেখানে সেখানে ছুঁড়ে না ফেলে এই নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট বাস্কেটে রাখতে পারেন এবং সকালে উঠে চটজলদি এটা যেন আপনি সরিয়ে ফেলতে পারেন, যাতে করে বড় কোনো মানুষের চোখে কিংবা বাচ্চাদের চোখে এটা না পড়ে। মিলন শেষে যদি সম্ভব হয় তাহলে আপনার বিছানার চাদরটিও পরিবর্তন করে নিন, কারণ অনেক সময় মিলনের সময় অসতর্কতার কারণে আপনার অজান্তেই হয়তো কিছুটা বীর্য আপনার বিছানায় লেগে যেতে পারে বা পড়ে যেতে পারে, যেটা পরবর্তীতে আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমাতে আসবেন তখন আপনার কাছে অস্বস্তি কিংবা ঘৃণার কারণ হতে পারে। তাই যদি সম্ভব হয় তাহলে পোশাকের পাশাপাশি আপনার বিছানার চাদরটিও পরিবর্তন করে ঘুমাতে পারেন। যেহেতু জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো পুরুষের তুলনায় মহিলাদেরই বেশি ব্যবহার করতে হয়, তাই আপনি রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনি আপনার প্রতিদিনকার খাবার পিল গ্রহণ করেছেন কিনা সেটা লক্ষ্য করে নিয়মিত আপনার খাবার পিল গ্রহণ করুন। যদি কোনো কারণে আপনি আপনার খাবার পিল পরপর 2 দিন খেতে ভুলে যান, তাহলে এর মধ্যে যদি আপনি মিলন করেন তাহলে অবশ্যই একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেয়ে নিন। আর আপনার স্বামী স্ত্রী জন্ম নিয়ন্ত্রণের জন্য যদি কন্ডোম ব্যবহার করেন, তাহলে অবশ্যই মিলন শেষে এই বাকি কন্ডোমের প্যাকেটগুলো গোপন কোনো স্থানে রাখুন। অনেকেই রয়েছে মিলন শেষে বাকি যে কন্ডোমগুলো রয়ে যায় এই কন্ডোমের প্যাকেটগুলো বিছানার নিচে কিংবা তোশকের নিচে রেখে যায়, যেটা পরবর্তীতে বাচ্চাদের হাতে চলে আসে। এই ভুল কাজটি একেবারেই করবেন না। ঘরের যে কোনো ড্রয়ারে কিংবা আলমারিতে আপনি আপনার এই গোপন জিনিসটি রেখে দিন।
দর্শক, একজন বিবাহিত দম্পতি তাদের নিজেদের শারীরিক চাহিদা পূরণের জন্য নিয়মিত যৌন মিলন করবে, এটাই স্বাভাবিক। তাই আমি এতক্ষণ যে অভ্যাসগুলোর কথা বললাম, একজন মহিলা যদি মিলনের আগে এবং পরে এই অভ্যাসগুলো মেনে চলে, তাহলে তাদের যৌন জীবন হবে অনেক বেশি সুন্দর এবং আনন্দময়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। Click the subscribe button and press the bell icon.